আসসালামু আলাইকুম। খুব বড় ধরনের একটা ফেতনা এখন ছড়ানো হচ্ছে। ফেতনাটা হচ্ছে মুসলমানদেরকে অমুসলিম দেশে যাওয়া থেকে বিরত রাখা হচ্ছে। এটা কেন ফেতনা বলছি একটু বোঝার চেষ্টা করুন। মুসলিম যদি অমুসলিম দেশে যাওয়া বন্ধ করে দেয়, অমুসলিম দেশগুলোতে ইসলামের প্রচার হবে না। ভালো মতো বুঝে দেখুন, এইটা কারা চাইতে পারে সব কিছু বলছি এই ভিডিওতে। আপনারা শুধু শুনুন এবং চিন্তা করে বিবেক বিবেচনা দিয়ে ভাবার চেষ্টা করুন, তাহলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। এরা কারা, এদের নাম আমি বলবো না, এদের নাম বললে এই ভিডিওর রিচ কমে যাবে। কারণ এই যে সোশ্যাল মিডিয়া বলেন, বড় বড় কোম্পানি বলেন, সব এদের, এরা আলেম তৈরি করে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? সালাউদ্দিন আইয়ুবি কেন বাইতুল মুকাদ্দাস জয় করার পরে চিন্তিত হয়েছিলেন এবং 3,000 আলেমকে হত্যা করেছিলেন, তারা কারা ছিল একটু জেনে দেখেন। এবার বলছি, এই যে মুসলমানদেরকে অমুসলিম দেশে যাওয়া থেকে বিরত রাখে, তারা সুরা আন-নিসার 97 নাম্বার আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করে। আপনি একটা দেশে গেলেন, সেই দেশে ইসলাম পালন করতে পারলেন না, খারাপ হয়ে গেলেন এবং ফেরেশতা আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন আপনি অসহায় হয়ে পড়েছিলেন, আপনাকে তখন বলা হবে ভূখণ্ড কি কম ছিল, আল্লাহর তো ভূখণ্ড আরও ছিল, অন্য দেশে চলে যেত। এখন কথা হচ্ছে, পৃথিবীর কোন দেশে আপনাকে ইসলাম পালন করতে বাধা দিবে? এরা বেশি ফোকাস করে আমেরিকা। যারা ফেতনা সৃষ্টি করছে তারা খুব স্মার্ট, খুব সুন্দর দেখতে, তাদেরকে তৈরি করা হয় ওইভাবে। তারা ইসলামের শিক্ষায় এতটা শিক্ষিত, তাদের কথা শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তারা আমেরিকাটাকে বেশি পয়েন্ট করে। আজকে আমি আমেরিকাতে আছি, আমি জানি না আমেরিকা অন্যান্য স্টেটে কি, আমি ভার্জিনিয়াতে আছি, ডিসির কাছে। এইখানে আমি তো আমার ধর্ম পালন করতে আমাকে কেউ বাধা দেয় না। আশেপাশে যদি কোনো পাপ কাজ চলে, সেটা আমি না করলেই হয়, আর ওরকম কিছু তো দেখি না। যদি দেখি গেলাম না, আমাকে কেউ ঘাড় ধরে খারাপ কাজে নিতে পারবে না। আমি এখানে ধর্মের প্রচার করতে পারি। আমরা আমরা মুসলমানরা যেরকম, সেটা সবার কাছে প্রচার করতে পারি। এবং অনেক মুসলমান এখান থেকে আমাদেরকে দেখে দেখে হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, মুসলিম যদি এই দেশগুলোতে বাড়ে, তাদের সমস্যা কি? তারা অনেক অনেক বিপদে পড়ে যাবে। এই যে প্যালেস্তাইনে হামলা হচ্ছে, এগুলো হইতো না, এদের ফেতনাটা কাজ করেছে। এরা যে ফেতনা ছড়িয়েছে এবং ছড়াচ্ছে, কাজ হচ্ছে। কারণ কি জানেন? আজকে মুসলমানরা যদি আমেরিকাতে বসবাস করতে অনেক বেশি আসে, একটা সময় আমেরিকাতে মুসলিম লিডারশিপ গ্রো করবে, অনেক অনেক মুসলিম লিডার হবে একটা সময়। আপনারা একটা চিন্তা করেন, একটা দেশকে আমরা একটা রুমের মতো চিন্তা করি। একটা রুমের মধ্যে 10 জন মানুষ, 10 জনের মধ্যে 9 জন অমুসলিম, 1 জন মুসলিম। এখন অন্যান্য দেশ থেকে যদি ওখানে 50 জন ঢুকায় দেন, 50 জন মুসলিম ঢুকে, তাহলে মুসলিমের সংখ্যা বাড়বে না? এরা এই জিনিসটাই চায় না। এরা এত ট্রিক করছে, এটা যদি আপনারা না বুঝেন তাহলে আর কিছু করার নাই। চিন্তা করেন, পবিত্র কোরআন শরীফের প্রথম আয়াত, প্রথম যে আয়াতটা রিভিল হয় আমাদের প্রফিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে প্রথমেই যে আয়াতটা আসে, সেখানে বলা হয় পড়ুন, শিক্ষার কথা বলা হয়, কলমের কথা বলা হয়। একমাত্র ওয়ে ওই ফেতনা থেকে বাঁচার, সেটা হচ্ছে পড়া। আপনি নিজে পড়ুন, নিজে পবিত্র কোরআন শিখুন, পবিত্র কোরআনের অর্থ সহ পড়ুন, সহি হাদিস পড়ুন। এরা ফেতনা সৃষ্টি করতে গিয়ে পবিত্র কোরআনের ব্যাখ্যা দিয়েই আপনাদেরকে, আপনাদের মাথাটা
ঘুরায় দেয় ভুল ব্যাখ্যা দিয়ে, সঠিক ব্যাখ্যা দিয়ে না, সহি হাদিস দিয়ে আপনাদেরকে আবার খারাপ দিকে নিয়ে যায়। পবিত্র কোরআন দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে, একটা সময় হাদিস বাদ দিয়ে দেয়, একটা সময় নামাজ বাদ দিয়ে দেয়, এইভাবে করে বিভিন্নভাবে এরা ফেতনা সৃষ্টি করছে। এদের থেকে বাঁচার একমাত্র ওয়ে হচ্ছে নিজে পড়ুন, নিজে জানুন, নিজে শিখুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমাকে সঠিক রাস্তা আপনি দেখান, আমি যাতে বুঝতে পারি, আমি যাতে শিখতে পারি, আমাকে জ্ঞান দান করুন। আপনারা অমুসলিম দেশে আসবেন, এমন দেশে যাবেন না যে দেশে আপনি ধর্ম পালন করতে পারেন না। আজকে আমি আমেরিকাতে আছি, আমি যদি বলি নামাজ পড়তে যাব, আমার বস যদি আমাকে বাধা দেয়, কোনো কোম্পানিতে যদি বাধা দেয়, সেই কোম্পানির বিরুদ্ধে, সেই বসের বিরুদ্ধে আমি কেস করে দিতে পারবো, তার চাকরি থাকবে না। কেউ আপনাকে আপনার ধর্ম পালন করা থেকে এই দেশে, এই আমেরিকাতে বাধা দিতে পারবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা অমুসলিম দেশগুলোতে যান, ওইখানে বসতি গড়ে তোলেন, ওইখানে আপনাদের বাচ্চাদেরকে মানুষ করেন, লিডার হিসেবে গড়ে তোলেন। আমাদের দরকার আছে এরকম লিডার। আজকে আমার এই কথাগুলো হয়তোবা বেশি মানুষের কাছে যাবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ওদেরই, যাদের বিরুদ্ধে আমি কথা বলছি। কোনো না কোনোভাবে এরা জেনে যাবে এবং আমার হয়তোবা এই কথাগুলো প্রচার করতে দিবে না, অথবা আল্লাহ যদি চান এই ভিডিওটা অনেক প্রচার হবে, আপনারা জানবেন। যাদেরকে এই গোমরাহির মধ্যে ফেলা হচ্ছে, আমি তাদেরকে বলবো একটু নিজে পড়ুন, নিজের বিবেক বিবেচনা দিয়ে বুঝার চেষ্টা করুন। যারা আমরা প্রবাসে আছি, আমরা শুধু টাকার জন্য নাই এখানে। এমন এমন কথা বলে বলে ওই হুজুররা যে আমরা নাকি টাকার জন্য এখানে আসছি, টাকা কামানোর জন্য আমরা দোজক কিনে নিচ্ছি, এগুলো এত কষ্ট দেওয়া কথা। আমরা দূর থেকে শুনে, প্রবাস থেকে শুনে এইসব কথা আমাদের খুব কষ্ট লাগে, আমাদের ভাই আমাদের বোনদেরকে এইসব কথা বলে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। তারা এই দেশে আসতে চায় না, বসতি করতে চায় না। আরেকটা কাজ ওরা করে, যখন দেখে যে এই ফেতনাতে কোনো কাজ হচ্ছে না, মুসলিম কোনো একটা দেশে বেড়ে যাচ্ছে, যখনই মুসলিম বাড়া আরম্ভ করে তখনই একটা হামলা করে দেয় এবং মুসলমানদেরকে ওই হামলার দায়িত্ব দিয়ে, ওই হামলার জন্য মুসলমানদেরকে দোষারোপ করে দেয়। ওরা নিজেরাই মুসলিম, আসলে মুসলিম রূপী বলে যে ওরা করেছে, ওরা তো মুসলিমই না, ওরা ওদেরকে তৈরি করা হয়েছে মুসলিম হিসেবে, ওদেরকে ইসলামিক স্কলার বানানো হয়েছে। সালাউদ্দিন আইয়ুবির ঘটনাটা, 3000 আলেমকে কেন হত্যা করেছিল এবং তারা কারা ছিল, দয়া করে ইন্টারনেট রিসার্চ করে একটু পড়ে নেবেন, তাহলেই আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে। আর তেমন কিছুই বলবো না, শুধু বলবো পড়ুন সূরা আল আলাকের প্রত্যেকটা শব্দ আপনার অন্তরের মধ্যে ধারণ করুন, বুঝার চেষ্টা করুন। পবিত্র কোরআনের কিছু আয়াত আছে যেগুলো সরল, সহজে বোঝা যায়, অন্তত ওই আয়াতগুলো বোঝার চেষ্টা করুন। যেগুলো পেঁচানো, কথা বুঝতে কষ্ট হয়, যে অর্থ কেউ বুঝবে না, ওইগুলোকে পুঁজি করেই আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হয়, আপনাদের মধ্যে ফেতনা ছড়ানো হয়, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কি মতামত। আমি জানি এখানে ওই লোকগুলো অনেক খারাপ খারাপ কমেন্টস করবে, ওগুলো দেখে আপনারা মন খারাপ করবেন না, এরা সব সময় আছে এবং থাকবে, এবং এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই একদিন জয়ী করবেন। সবাই ভালো থাকবেন।